শীতের সকাল, গ্রামের একটি শীতের সকালের দৃশ্য। এখন ধান লাগানোর মৌসুম, তো এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে আমাদের গ্রামের কৃষকরা কত কষ্ট করেন আপনি দেখতে পাচ্ছেন, যে তিনি তার কাজে নেমে পড়ছেন, অথচ আমরা শহরে এই সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে থাকি, কিন্তু তিনি অলরেডি তার ধান লাগানোর জন্য তার জিম ডে চলে আসছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। এখন প্রায় সকাল 7টা বাজে, তো এখন সবাই অনেক ব্যস্ত সময়। এদিকে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে, সরিষা কিছুদিন পরে এই সরিষাগুলো উঠানো হবে। তো আসলে আমাদের দেশের কৃষকরা আমাদের সবার খাদ্য নিরাপত্তার জন্য কত পরিশ্রম করে থাকেন, আসলে এটা একটি ভাবনার বিষয়। আমরা যারা শহরে থাকি তারা হয়তো এই বিষয়গুলো অতটা খেয়াল করি না বা ফিল করি না। এখানে আরেকজন আছেন, তিনি ধানের যে চারা বীজ সেগুলো উঠাচ্ছেন সকালে এসে। পরবর্তীতে এগুলি আবার জমিতে লাগানো হবে, এরকম এদিকে এগুলোকে বিছন বলা হয়, চারা ধান গাছ যদি বলি আর কি, ব্যাপারটা এমন। আর মুড়ি দিয়ে অনেক লোকই রাস্তায় বেরিয়েছে, মোটামুটি সবাই ঘুম থেকে উঠে পড়ছে। এই তো অনেকে অনেক কাজে নেমে পড়ছে। ঠান্ডাটা খুব বেশি না, আবার কমও বলা চলে না, ঢাকার তুলনায় অনেক বেশি। ছোট ছোট বাচ্চারা সকালবেলা গ্রামের মুদি দোকান, আসলে এটা গ্রামও বলা চলে না, এটা মফস্বল গ্রাম বা মফস্বল শহর, শহর থেকে কাছে হলেও গ্রামে বলা চলে। এদিকটায় ধান লাগানো শুরু হয়েছে, কেবল কাজে নেমে বসছেন। আমার কথা দুদিন বাবলু ফিরে ওকে দিচ্ছে, আমার কাছে দায়িত্ব দিলে ও তাকে আমার বাদ গ্রামের মানুষ আসলে ফজরে উঠে নামাজ পড়ার পর 10টার মধ্যেই তাদের অধিকাংশ কাজ শেষ হয়ে যায়। তো যদিও একটু ঠান্ডা আছে, একটু কুয়াশাটা কমে গিয়েছে। এই যে আমাদের গ্রামের চাচিরা পুরা আমি যারা মহিলারা আছেন তাই এরকম আড্ডা দিচ্ছে সকালে উঠে, গল্প করতেছে। এই তো জমিগুলো লাগানো হচ্ছে, এখানে পানি দেওয়া হয়েছে, এখন এখানে হয়তো হাল চাষ করা হবে, আবার এরপরে এগুলোতে ধান লাগানো হবে। এই যে এক পাশে লাগানো হয়েছে এটাই লাগানো হবে রিসেন্টলি, হয়তো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে সরিষা ক্ষেত, তো এই সরিষাগুলো
আর কিছুদিনের মধ্যেই উঠানো হবে। আমরা সবাই সরিষার ফুল দেখে অভ্যস্ত, এগুলো হচ্ছে সরিষার ক্ষেত। এবং এই সরিষা থেকেই আসলে আলটিমেটলি সরিষার তেল, খাঁটি সরিষার তেল পাওয়া যায়। হ্যাঁ, বিশাল বড় একটা সরিষা ক্ষেত। সরিষার হলুদ ফুলগুলো ধীরে ধীরে এরকম সরিষার বীজে পরিণত হয়, আর কিছুদিন পরে এগুলো শুকিয়ে যাবে, তখন এগুলো মারাই করা হবে, হারভেস্ট করা হবে। এটা হচ্ছে আলু ক্ষেত। এই যে দেখা যাচ্ছে যে দুই পাশের মাটিগুলোকে উঁচু করে এক ধরনের উঁচু ঢিবির মতো বানানো হয়েছে। এই ঢিবিগুলোর মধ্যেই আসলে ছোটো ছোটো আলু যেগুলো আছে, আলুর বীজ আলু লাগানো হয়, এবং সেখান থেকেই এই ধরনের আলু গাছ, এবং এর ভিতরে হচ্ছে আলু। তো আলু বিভিন্ন জাতিরই হয়, এবং এই আলু ক্ষেতের একটা কমন প্রবলেম হচ্ছে ইঁদুর এবং কিছু ইনসেক্ট আছে যেগুলো আলুর ক্ষতি করে। তো দুই পাশে সরিষার ক্ষেত, মাঝখানে আলু ক্ষেত, দারুণ। এবং সূর্য উঠছে ধীরে ধীরে, সূর্য এবং আমার সামনে যেটা দেখেন পানের বরজ, এর ভিতরেই পান গাছ, চারদিকে খড় দিয়ে এক ধরনের ঘর বানানো হয়েছে যাতে সূর্যের আলোটা সরাসরি পানের পাতায় না পড়ে। এই যে এটা পানের বরজ, এবং এর মধ্যে হচ্ছে পান গাছ লাগানো আছে। এগুলো হচ্ছে মাছের প্রজেক্ট। দেখি মোটামুটি গ্রামের মানুষ বের হচ্ছে, অনেক অনেক কাজে বের হচ্ছে রাস্তায়। কিছু মানুষকে অলরেডি দেখা গেল, বা অনেক ব্যস্ত নিয়ে। এই যে কাউ ডাং বা গোবর, এই গোবরগুলোর ভিতরে পাট কাঠি বা এক ধরনের লাঠি ব্যবহার করা হয়েছে, এবং সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। এগুলো রাস্তার পাশে এরকম আর্ট দিয়ে শুকাতে দেওয়া হয়েছে, এবং দুই পাশে অনেক দেখতে পাচ্ছি এরকম। মানে নিয়ে আসতেছে গোবর, এই গোবরগুলো দিয়ে ওনারা জ্বালানির যে যোগান গ্রামাঞ্চলে সেটা হবে। এবং গ্রামের জ্বালানির কিন্তু অন্যতম একটা বড় ভরসা হচ্ছে গরুর গোবর, যেটাকে বলে কাউডাং। এটা হচ্ছে একটা বিশাল বড় মাঠ গ্রামের, সবাই ব্যস্ত ধান লাগানোতে। হ্যাঁ, যেখানে আলু অলরেডি ওঠানো হয়েছে, খুব সম্ভবত পানি আসছে। পানি আসার কারণে এই আলুগুলো না ওঠালে কিছুদিনের মধ্যে হয়তো পচে যেতে পারে আলুগুলো, এই জন্য আলুগুলো তোলা হচ্ছে। এখানে একটা পানির বরজ, সরিষার ক্ষেত, আলুর ক্ষেত। এই সরিষাগুলো উঠি, এখানে হয়তো বা আবার অন্য কিছু লাগানো হবে, ধান অথবা আর অন্য কিছু হয়তো বা লাগাবে। আলু খেতে আলু উঠায় ফেলবো, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে।